বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং আমি খুব ভালো আছি, আপনাদের ভালোবাসা পেয়ে এসো। বন্ধুরা, আমার এমপি ক্রিয়েটর ব্লগ চ্যানেলে আরেকটা ব্লগে আপনাদেরকে প্রচুর পূর্ণ ওয়েলকাম, ভালোবাসা জানাই। অনেকদিন পর একটা ব্লগ নিয়ে আসলাম আপনাদের সামনে, প্রায় দু সপ্তাহ পরে। তো বন্ধুরা, এই দু সপ্তাহ আমার সাথে কী কী হয়েছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করবো। কোনো মানে দুঃখের ব্যাপার না, সবগুলোই মানে কী বলবো, সুখ হাসির ব্যাপার। তো এই দু সপ্তাহ ধরে আমি নিজের ইচ্ছাতে কোনো ভ্লগ করিনি। আর আজকে হচ্ছে সোমবার, মানে 21শে মে। আর আমি লাস্ট ভ্লগ করেছিলাম, ভ্লগ আপলোড দিয়েছিলাম 10 মে, করেছিলাম 9 মেতে। তো এদিকে দু সপ্তাহের ডিফারেন্স, এখানে কোনো ভ্লগ করে নিই, তো সেগুলো বলছি আপনাদের। তো মানে কী বললো, এখন সবজি কেটে নিচ্ছি আমি, আর এটা হচ্ছে সোমবারেরই ভ্লগ। তো আজকে বুধবার বসে এডিটিং করছি, সোমবারের ভ্লগটা আমাকে মঙ্গলবারে আপলোড দিতে হতো, আর মঙ্গলবার একটা ভ্লগ করে রেখেছি অর্ধেকটা, সেই ভ্লগটা আজকে মানে বুধবারে আপলোড করতে হতো, কিন্তু আমাকে সোমবারের ভিডিওটা মঙ্গলবার বুধবার আপলোড করতে হচ্ছে। তার কারণ মঙ্গলবার যে কালটা চলে গেছে, সেই কালটা প্রচুর পরিমাণে ঝড় বৃষ্টি হয়েছে, দিন বারোটার পরে। তো সেই জন্য কারেন্ট ছিল না, আর আমার মোবাইলের চার্জ ছিল না যে এডিটিং করব। তো এডিটিং করা হয়নি আর আপলোড করা হয়নি। তারপরের মঙ্গলবার যে অর্ধেকটা ভ্লগ করেছি, মানে তারপর যার ভ্লগ করব, সে চার্জটাও ছিল না মোবাইলে, কারেন্ট চলে গেছিলো, এত পরিমাণে ঝড় বৃষ্টি হয়েছে কী বলবো আর। তো আমাদের কারেন্ট আজকে এসেছে সকালবারে, মানে বুধবারে সকালে এসেছে, মোবাইলে চার্জ দিয়ে ভাবলাম সোমবারে ভ্লগটা এডিটিং করে আপলোড করি, তারপর মঙ্গলবারটা দিব এমনি করে। তো যাই হোক, অনেকগুলো কথা বলে ফেললাম। তো মাঝখানে কেন ভ্লগ করিনি সেটাও বলে দিই আপনাদেরকে। আগে বলছিলাম যে ফ্লিপকার্ট থেকে আমার অনেকগুলো পার্সেল এসেছে, হ্যানে এসেছে। তো তার বলেছিলাম যে আমার দিদির বিয়ে, সেই জন্য 11 মে বিয়ে হয়েছিলো। দেখুন, আমার আপনাদের সাথে কথা বলতে বলতে সবজি কাটা হয়ে গেছে, আর সবজি কেটে আমি কোনো রকমের ভিডিও করে নিই, তারপর ভাত টাত রান্না করে নিয়েছি, ঘর দোয়ার ছাড় দিয়ে নিই, মানে এটা কী বলে, রান্নাঘরটা ছাড় দিয়ে দিচ্ছি। এখন ভালো মতো কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি, আর এরপর অনেকগুলো কাপড় তাপড় আছে, তারপর ঘর দোয়ারগুলো ছাড় দিব, রান্না করে থালা বাসনগুলো পড়েছে, সেই থালা বাসনগুলো মাজবো আর চান করবো, তারণ করে তারপর পুজো দেবো। আমি যেহেতু প্রত্যেক দিন পুজো করি, আমার বোনও পুজো দিয়ে দিয়েছে, তাও আমি চান করার পর পুজো করি, এটা আমার নিয়ম। যাই হোক, আমার মারা গেছে মাঠে বলতে রাস্তার দিকে ভুট্টা শুকাতে, এখন তো ভুট্টার সময় আপনারা জানেনি। তো মাঝখানে কেন ভ্লগ করিনি সে কথাটা বলতে বলতে ছেড়ে দিলাম, মাঝখানে ভ্লগ করিনি তার কারণ আমার দিদির বিয়ে ছিল। তো সেই দু সপ্তাহ বিয়েতেই মত্ত ছিলাম, লাস্ট ভ্লগ আমি 9 তারিখে করেছিলাম, 10 তারিখে আপলোড করেছিলাম, আর 11 তারিখে বিয়ে ছিল। তো 11 থেকে মানে 10 দিন চলে গেছে প্রায়, সেই জন্য তো ভাবলাম আগের সোমবার থেকে করবো, আগের সোমবার থেকে আমার নিজের রুটিনে ফিরে আসবো। কিন্তু আগের সোমবার থেকে বাচ্চাদেরকে পড়ানো স্টার্ট করেছে, কিন্তু আমি ভ্লগ আর করতে পারিনি, কীরকম একটা লাগছিলো। আবার দিদিরা আসলো অষ্টম মঙ্গলে, আবার গেলো, মানে একটা অন্য ব্যাপার। তো যাই হোক, এই সোমবার থেকে আমি আবার ফিরে এসেছি নিজের মানে নিজের কাজকর্মে। তো তারপরও ভ্লগটা আর আপলোড করতে পারলামই না মঙ্গলবারে, সেটার জন্য মনটা ভীষণ খারাপ। তো যাই হোক, আজকে তো করেই দেবো, আজকে বসে এডিটিংটা করছি। এরপর দেখুন, ঘর দোয়ার আমার গুছানো প্রায় কমপ্লিট। এরপর এগুলো ভুট্টা আছে না, একগুলো ভুট্টা আমাদের বাড়িতে আনা হয়েছে, আর একগুলো ভুট্টা রাস্তাতে নিয়ে গেছে, এগুলো 2 দিন মারবে হয়তো, একদিন আজ মারে শুকাচ্ছে আর একদিন মারবে। তো এগুলো ভুট্টা নিয়ে যাবে, আবার রাস্তাতেই দেখতে পাচ্ছেন এখানে আছে আর ঘরে আছে, আপনাদের সাথে শেয়ার করব। তো সেগুলো আমি আমার বোনু বসে বসে মজা করে কী করছি, এগুলো আমরা ফুড়ে হাত দিয়ে মানে ছাড়াচ্ছি হাত দিয়ে। তো দেখুন, হাত দিয়ে ছাড়াই অনেকগুলো হয়েছে, এখন এগুলো রোদে শুকাতে দেবো, কারণ মজা করে তো মানে হাত দিয়ে ছাড়াই নিচ্ছে, কিন্তু না শুকালে আবার এটা কালো কালো হয়ে যাবে, তো সেই জন্য রোদে শুকাতে দেবো। আর এরপর আমার চান টান কমপ্লিট হয়ে গেছে, চান করে তারপর দুধ নিতে গেছিলাম, দুধ চাল দিচ্ছি। ও হ্যাঁ, ব্লগ না করার আর একটাও কারণ হচ্ছে, এক সপ্তাহ ধরে তো বিয়ে খেলাম, তারপর সোমবার, এটা বলতে তো ভুলেই গেছি যেটা আসল কারণ, সোমবার থেকে আমি বাচ্চাদেরকে পড়ানো স্টার্ট করেছি, আর ভাবছি যে সোমবার থেকে আমি ব্লগ করবো। তো আমাদের এখানে আবার রাস্তা বানানো হয়েছে, মানে রাস্তা বানানো হচ্ছেই, দুদিক বানাচ্ছে আর একদিক বানাচ্ছে, তো সেই জন্য রাস্তাটা খুঁড়ছে, জিসিপি না কি বলে ওটা দিয়ে, তারপর লোলার চালাইছে পুরা দিন পুরা, তারপর রাস্তা বানাচ্ছে, ওগুলো ঢালাই মেশিনগুলো সবসময় ঘর ঘর আওয়াজ করতে থাকে, সেই জন্য আর তো ব্লগ করা সম্ভব না। আর আজকেও সেই এক মানে আজকেও সেম একই অবস্থা,
তো ভাবলাম আর কতদিন বসে থাকবো, তো মানে আজকে করি ভিডিও, মানে ব্যাকগ্রাউন্ডেই কথা দিব আর কি, সামনাসামনি কথা বলতে পারবো না। তো এটাও হচ্ছে আসল কারণ একটা, আর বিয়ে তো ছিল এক সপ্তাহ, বিয়ে এক সপ্তাহই সব, আর কতদিন বসে থাকবো তাই। তো অনেকগুলো কথা বলে ফেললাম, জানি না কথা বলে লাইন আছে কি না, কিন্তু আমি কথাগুলো উল্টা পাল্টা করেই বললাম। যাই হোক, যারা বুঝতে পেরেছেন বুঝতে পেরেছেন। এরপর দেখুন, আপনাদেরকে বললাম যে ঘরে ভুট্টা রাখা আছে, সেই ঘরে ভুট্টাগুলো আপনাদের সাথে শেয়ার করলাম, আর বসে বসে দুধটা জ্বাল দিচ্ছি, আর বসে বসে আপনাদের সাথে কয়েকটা কথা বলছিলাম। এখানে কি বলছিলাম আমি জানি না, কিন্তু মানে আমাদের বাড়ির পিছনে একটা রাস্তা বানানো হচ্ছে, এত ঢালাই মেশিনটার ঘর ঘর আওয়াজ হচ্ছে, আর মেশিন দিয়ে ওটা কী যেন করছে রাস্তাটাতে, তো মানে একটা কথা শোনা যাচ্ছে না, পরে আমি বুঝতে পারলাম যে কথা শোনা যাচ্ছে না। তো এখানে যে আমি কী বলছিলাম সেদিনকে সোমবারই সেটাই ভুলে গেছি। তো যাই হোক, আর আপনারা এডিটের সময় হয়তো একটা বাচ্চার চিৎকার শুনতে পারবেন, তো আমি এখন এডিট না করলে আর পরে এডিট করতে পারবো না বন্ধুরা, কারণ পরে আমার অনেকগুলো কাজ, যেগুলো আমার মারা ভুট্টা শুকায়, সেজন্য আমাকে ভাতটা মানে ঘরের যাবতীয় যা কাজ আছে সেগুলো আমাকেও করতে হয়। আমার বোনও করে হেল্প, কিন্তু আমার বোনও পড়তে যাবে আজকে, বুধবারের ব্লগটা দেখলে আপনারা বুঝতে পারবেন সেই জন্য। তো পরে আর আমি করতে পারবো না অ্যাডিট, আর এখন আমি অ্যাডিট করছি। তো আমাদের পাশের বাড়ির একটা বাচ্চা চলে এসেছে, সেই জন্য চিৎকার করছে, তো যাই হোক আপনারা হয়তো বুঝে যাবেন। এরপর দেখুন কী কী রান্না করছি, সেটা তো আপনাদের সাথে শেয়ারই করিনি, দেখুন এখন করে দিই। আর এখন আমি আমার মা বাবা চলেও এসেছিলো, আর ভাত টাত খেয়ে চলে গেছে, আজকে চালগুলো এত পরিমাণে বেশি হয়েছে। ও একটা আবার আমাদের ওইখানে জন ছিল আমাদের, তো সোমবারই তো ভুট্টা মারেনি, আজকে মঙ্গলবারই ভুট্টা মেরেছিল, তো সোমবারে একটা জন ছিল ভুট্টাগুলো তোলার জন্য আমার বাবার, সেই জনটা তুলছিল, তো সেই জনটাকেও খাওয়া মানে খায় আর কি, আমাদের দিকে খাওয়ায় মানে মানুষ যদি কাজ করে। তো যাই হোক, আজকে আমি রান্না করছি শাকের সেলকি, কে জানেন কে জানেন না জানি না আমি, কিন্তু এটা পাট শাক, কিন্তু আমাদের এদিকে দু ধরনের পাট শাক, একটা দেশি শাক, একটা দেশি পাট, একটা বংপাট। তো দেশি পাটের হয় টক শাকের, আর বং পাটের হয় সেলকি। তো সেই সেলকিটা, আর যেহেতু একটা মানুষ ছিল তো মানুষের জন্য ডাল রান্নাই করতে হবে, তো সেই ডাল আর একটা এটা ভেন্ডি না সরি কী কী দিয়ে ছিল আমি ভুলেই গেছি সেদিনকে, এটা হচ্ছে কেইথা আলু আর পটল দিয়ে তরকারি, আর আছে করলা ভাজা, যেটা আমি খাবো না, এটা সেলকির সাথে মানেও না, কিন্তু আমার বোনও খাবে, ওই যে ওই দাদাটার জন্য করতে হয়েছিল। আর আছে লাল লাল আলু মাখা, তো সেটা দিয়ে আজ সেটা আজকে আমি রান্না করছি, আর সেটা দিয়ে আজকে খাবার শেষ করে দিচ্ছি, তারপর এখন ঘুমাবো। মানে অনেকগুলো কাজ করে আমি অনেকগুলো কাজ করে সকাল থেকে তো একদম ছুটি নাই, সকাল থেকে বাচ্চাগুলোকে পড়াইছি, পড়িয়ে তড়িয়ে উঠে খেয়েছি, নিজে খেয়েছি, তারপর থালা বাসন ছিল সেগুলো মেজেছি, সবজি কেটেছি, সবজি কেটে সবজি টবজি ধুয়ে এনে ভাত টাত রান্না করেছি, ভাত রান্না করে ঘর দোয়ার ঝাড় দিয়েছি, ঘর দিয়ে থালা বাসন মেজেছি, থালা বাসন মেজে আমার মা আসলো, চান করে খেলো সেগুলো মানে থালা বাসন, আর আমার মার শাড়ি তাড়ি এগুলো ধুতে হয়েছে, তারপর নিজে চান করেছি, পুজো করেছি, দুধ নিতে গেছি, দুধ জ্বাল দিয়েছি, এখন খেতে বসেছি। মানে বুঝতে পারছেন অনেকগুলো কাজ, বলতে গেলে তো এক মিনিটে শেষ, কিন্তু করতে গেলে পুরোটা দিন শেষ, এখন শুধু মানে রেস্ট করবো। যাই হোক, খেয়ে খাচ্ছি, আপনাদের সাথে আজকে খাওয়াটাও আমি শেয়ার করলাম, যেহেতু শেয়ার করার আজকে আমার তেমন এরকম করার কোনো কিছু নাই, কারণ আমি একাই ব্লগ করতে পারি না, আমার বোন আমার হেল্প করে, তো আমার বোন আজকে ছিল না, পড়তে গেছিলো, সেই জন্য অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। তো যাই হোক, খেয়ে দিয়ে ঘুমাবো ঘুম। তো বন্ধুরা, আপনাদের সাথে আমার একটা কথা শেয়ার করার আছে, কি বলুন তো, আমরা বিয়েতে কীরকম কী সেজেছিলাম, কীরকম কী এনজয় করেছি, আর তারপর কীরকম কী ডান্স করেছি, আর তারপর সবথেকে বড় ব্যাপার, আমার বন্ধু কন্যাজাতিতে গিয়ে খাওয়ার ভিডিও করেছে ইউটিউবে দেখে, যেরকম যে খাওয়ার ভিডিও করে মানুষেরা বিয়ে বাড়ি বিভিন্ন অনুষ্ঠানে ফাংশানে গিয়ে, তো সেই ভিডিও সবগুলো মিলে একটা ভিডিও, ছোট্ট ভিডিও আপনাদের সাথে শেয়ার করবো, আমি ভাবছি দেখি করা যায় কি না। তো এরপর ঘুম থেকে উঠে গেছি, ঘুম থেকে ওঠার পর আমার কোনো কিছু কাজ ছিল না, সবগুলো কাজ আমি চান করে আগেই করে ফেলেছিলাম, তো শুধু এক কাপড়গুলো তুলে এনেছি, আর একটু পরে সন্ধ্যা লাগবে, সন্ধ্যার একটু আগে আগে ঘুম থেকে উঠেছি, আর তারপর আমি চুলটাকে চিরুনি করে নিই, আর সকাল থেকে এত পরিমাণে বিজি, তো চুলটাকে চিরুনি করে নিচ্ছি, আর এই গরমে উপর করে চুলগুলো খোপা করাটাই বেস্ট আমার কাছে মনে হয়। তো চলুন বন্ধুরা, আজকে তো আমি চলেই আসলাম নিজের রুটিনে ফিরে, আশা করি এরপর মানে রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করবো। চলুন, আজকের এই ছোট্ট ভিডিওটা আপনাদেরকে কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে বলুন, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব।